শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ। আমাদের মাঝে এই নামটা একটি গৌরবময় নাম। 1995 সালের পহেলা অক্টোবর এই কলেজের যাত্রা শুরু। দেখতে দেখতে এই কলেজটি এখন 25 বছরে পা রেখে একটি গৌরবময় অধ্যায়ের সূচনা করল। কিন্তু এই গৌরবময় অধ্যায়ের পেছনে কিছু দুঃখ বিজড়িত স্মৃতি জড়িত রয়েছে। তাহলে আসুন আমরা কিছুক্ষণের জন্য 25 বছর পূর্বে ফিরে যাই। এই ভবনটিতে আমাদের কলেজের প্রথম ও দ্বিতীয় ব্যাচ মিলে সর্বমোট 120 জন ছাত্র ছাত্রী নিয়ে উম্মা মেডিকেল কলেজ নামে যাত্রা শুরু করেছিল। পথিমধ্যেই আমাদের কলেজের ইতিহাসে নেমে আসলো একটি কালো অধ্যায়। ঠিক তখনই আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জনাব মোহাম্মদ নাসিম সাহেব, যিনি বর্তমানে প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তখন তিনি ওনার শ্রদ্ধেয় বাবা শহীদ মনসুর আলীর নামে কলেজটিকে পুনঃপ্রতিষ্ঠিত করেন, যিনি আমাদের জাতীয় চার নেতার একজন এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন। এই পর্যন্ত প্রথম থেকে 25তম ব্যাচ পর্যন্ত 1901 জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন এবং 1028 জন ডাক্তার হিসেবে স্বীকৃতি নিয়ে মানব জাতির সেবার মহান পেশায় নিয়োজিত আছেন। দুঃখজনক হলেও সত্য, চর দখলের মতো 2001 সালে কয়েক বছরের জন্য নাম পরিবর্তন করে প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করে ধ্বংস করার প্রচেষ্টা হয়। কিন্তু তারা সফল হয়নি। জাতীয় নেতার নামে প্রতিষ্ঠিত কলেজটি আবারও স্বনামে উজ্জ্বল হয়ে এগিয়ে যেতে থাকে। 2020 একটি ঐতিহাসিক গৌরবময় বৎসর, যেই বৎসর সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এবং সারা বিশ্বের বাঙালিরা অত্যন্ত পবিত্রতা এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপন করবে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের যারা পরিচালনা বোর্ডে আমরা আছি, আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত যে একই বৎসরে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ পুরাতন ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্যোগে 25 বৎসর রজত জয়ন্তী উদযাপিত হচ্ছে। শহীদ মনসুর আলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার নামে প্রতিষ্ঠিত কলেজ আজ 25 বৎসর পদার্পণ করেছে। শত শত চিকিৎসক এখান থেকে বের হয়ে সারা বাংলাদেশে সেবা প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের সেবা দিয়ে যাচ্ছে, এই জন্য আমরা গর্বিত। সেই ডক্টরদের উদ্যোগে, পুরাতন ভাই এবং নতুন ভাই বোনদের উদ্যোগে আজকে 25 বছর রজত জয়ন্তী উদযাপিত হচ্ছে। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভকামনা করছি। বর্ষপূর্তি সকলের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক জীবনে একটা আনন্দময় মুহূর্ত। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের 25 বছর পূর্তি অনুষ্ঠান এইরকম একটি আনন্দঘন মুহূর্ত, যা কলেজের
পুরনো ছাত্র ছাত্রী এবং কর্তৃপক্ষ মিলে এটি পালন করছেন। আমি 25 বছর পূর্তি অনুষ্ঠানের সম্পূর্ণ সাফল্য কামনা করি। আমি শহীদ মনসুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে এই মেডিকেল কলেজের 25 বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠান আমার জন্য ব্যক্তিগতভাবে এবং মেডিকেল কলেজের জন্য অতি গৌরবের বিষয়। এই অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক এই কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের বিশেষ একটি আনন্দের দিন, কারণ মনসুরানি মেডিকেল কলেজ আজ 25 বছরে পদার্পণ করল। 1995 সালে মাত্র 50 জন ছাত্রছাত্রী নিয়ে এই কলেজের যাত্রা শুরু। আজ 25 বছরে এখন এই কলেজটি 2000-এ পৌঁছেছে। এর ভেতরে প্রায় 1000-এর উপরে ছাত্রছাত্রী ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা সেবামূলক প্রতিষ্ঠানে তারা সেবা দিয়ে যাচ্ছে। অনেক চড়াই উতরাই পার করে এই কলেজটি কিন্তু তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে, জাতীয় নেতার নামে প্রতিষ্ঠিত। এই কলেজটি তার মানবিক গুণাবলী সম্পন্ন ডাক্তার তৈরি করার কাজে নিয়োজিত আছে। আমরা সবসময় দৃষ্টি রাখি যে একজন ডাক্তার শুধু পুঁথিগত বিদ্যা নিয়েই ডাক্তার হবে না, সেবার মনোভাব নিয়ে মানবিক গুণাবলী সম্পন্ন একজন ডাক্তার যাতে মনসুরাইন মেডিকেল কলেজ থেকে বেরিয়ে যেতে পারে, আমরা সেদিকে সবসময় নজর রাখি। আমাদের মেডিকেল কলেজটি আমরা মনে করি প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ভেতরে একটি অন্যতম মেডিকেল কলেজ, যেখানে সব বিষয়ে আমাদের একঝাঁক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সবাইকে শিক্ষা দিয়ে থাকে এবং ছাত্রছাত্রীরা অনেক নিয়ম এবং শৃঙ্খলার ভেতরে এখানে পড়ালেখা করে। আমরা চাই যে এই মনসুরানি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা উত্তরোত্তর আরও ভালো সেবামূলক প্রতিষ্ঠানে যাক, তারা একজন ভালো ডক্টর হোক, আমাদের প্রতিষ্ঠানটির মুখ উজ্জ্বল করুক। আমি উত্তরোত্তর এই প্রতিষ্ঠানটির সমৃদ্ধ কামনা করি। এই কলেজটি দিনে দিনে 25 থেকে 50, 50 থেকে 75 এবং 100 বছরে পদার্পণ করুক এবং তার শিক্ষার মান অক্ষুণ্ণ রাখুক, এই প্রত্যাশা নিয়ে আমরা অপেক্ষা করব আগামী বছরগুলোতে এই কলেজটি ভালো থাকুক। এই কলেজটিতে যারা মানুষ গড়ার কাজে নিয়োজিত আছে সকলকে আমার শুভেচ্ছা, এই কলেজটির উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি আমি। আজ প্রতিষ্ঠানটির বয়স 25 বছর।